সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর কৃষি ক্লাসে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সবাই বাসায় আছেন, ভালো আছেন। ক্লাস উপস্থাপনে আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, নতুন বছর, নতুন বছরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি সবাই বাসায় অবস্থান করছে ভালো। যদিও একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এই প্যান্ডামিক সিচুয়েশনটা হচ্ছে কি, করোনাকালীন সময়, তাই না? করোনাকালে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। ক্লাস শুরুর আগে সেই বিধিনিষেধগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। করোনাকালে আমরা পার্থপক্ষে বাসায় বেশি অবস্থান করার চেষ্টা করব, আর প্রয়োজনের তাগিদে যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো, মানে হাত স্যানিটাইজ করবো বারবার করে, পুষ্টিকর খাবার খাবো এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো, যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি মোকাবিলা করে আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা তোমরা এই বইটা নবম শ্রেণীতে অলরেডি শেষ করেছো, দশম শ্রেণীতে এসে আমরা এটা রিভিশন করব এবং আমরা পুনরায় এসএসসির আলোকে আমরা পড়বো, আরো বেশি বেশি করে ভালো ভালো করে পড়বো। আজকে আসো, আজকে আমরা পাঠ শেষে তাহলে কি শুরু দেখে নিই। আজকের পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা কৃষি ও কৃষি শিক্ষা পাঠ্য বই সম্পর্কে ধারণা লাভ করবে, নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা পাঠ্য বই সম্পর্কে জানতে পারবে, কৃষি শিক্ষা পাঠ্য বইয়ের আলোকে সিলেবাস, প্রশ্নের ধরন ও মান বন্টন সম্পর্কে জানতে পারবে, পরবর্তী ক্লাস দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কৃষি উপকরণ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। আসো এবার আমরা চলে যাই আলোচ্য বিষয়গুলো কি কি আছে শিক্ষণ বলার আলোকে। আজকের আলোচ্য বিষয়গুলো শুভেচ্ছা বিনিময় এবং পরিচিতি পর্ব, কৃষি এবং কৃষি শিক্ষা পাঠ্য বই সম্পর্কে আলোচনা, নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা পাঠ্য বই সম্পর্কে ধারণা প্রদান, কৃষি শিক্ষা পাঠ্য বইয়ের আলোকে সিলেবাস, প্রশ্নের ধরন ও মান বন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা, পরবর্তী ক্লাস অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ সম্পর্কে সম্যক ধারণা প্রদান। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা চলে যাচ্ছি এবার মূল আলোচনায়। শুভেচ্ছা বিনিময় এবং পরিচিতি পর্ব, আরো একবার তোমাদেরকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে কৃষি শিক্ষা ক্লাসে। আশা করছি তোমরা সবাই বাসায় আছো এবং সুস্থ আছো, ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এবার দেখে নিই কৃষি এবং কৃষি শিক্ষার মধ্যে কি সম্পর্ক এবং পাঠ্য বই সম্পর্কে। কৃষি বিষয়টা কি, তাই না? আমরা কৃষি বলতে সাধারণত বুঝি কৃষি কাজ, কৃষি কাজ, তাই না? যারা কৃষক, যারা তারা যে জমিতে যে ফসল উৎপাদন করে সেটাকে আমরা বলি কৃষি কাজ। হ্যাঁ, আসলে সেটাই। প্রাচীনকালে আমরা জানি যে কৃষিকাজ মানুষ পারত না, পরবর্তীতে আস্তে আস্তে কৃষির উদ্ভব হয় এবং যখন থেকে কৃষির উদ্ভব হয়েছে তখন থেকে কিন্তু মানুষের আস্তে আস্তে আধুনিকতার যে ছোঁয়া সেটা লাগা শুরু হয়েছে। কৃষি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য, যেমন আমাদের মৌলিক যেই একটা বিষয় আছে সেটা হচ্ছে খাদ্য, সেই খাদ্যের সংস্থান হয়, তাই না? যেমন আমরা ভাতের জন্য চাউল, গম, আটার জন্য এবং বিভিন্ন সবজি, মাছ সব কিছু আছে কৃষির আওতাভুক্ত। তুমি দেখো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যেগুলো ভক্ষণ করি, খাই বা ব্যবহার করছি, আমাদের ভাত, ডাল, মাছ, গোশ সব কিছু কিন্তু কৃষি পণ্য। কৃষি বলতে আমরা এটাকেই বুঝবো যে আমরা কোনো একটা জমিকে বা একটা কোনো স্থানকে আমরা কাজে লাগিয়ে সেখান থেকে উৎপাদন কী কোনো কাজ করবো, উৎপাদন করে আমাদের কী করবো জীবনে আমরা সেটাকে ভোগ করবো, ব্যবহার করবো বা আমাদের জীবনকে আমরা সহজতর করার জন্য উপযোগী করে দেবো। কৃষি শিক্ষা কি? আসলে কৃষি শিক্ষা হচ্ছে কৃষি বিষয়ে শিক্ষা। আমরা যেমন তেমন ভাবে কিন্তু যে কোনো কাজ করতে পারি না। আমাদের যদি গণিতের সূত্রগুলো ভালোভাবে মনে না থাকে, মুখস্থ না থাকে, তাহলে কিন্তু আমরা গণিত সমাধান করতে পারবো না। ঠিক তেমনি ভাবে কৃষি বিষয়ে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু কৃষিকাজ আমরা করতে পারবো না। কতটুকু জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কোন জমির ধরন কেমন, কোন জমিতে কোন ফসল ভালো হয়, এই বিষয়ে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা কৃষি কাজ করে উন্নতি লাভ করতে পারবো না। আমাদের এখন তো প্রযুক্তির যুগে আমরা বিভিন্ন ধরনের তথ্য অনলাইনের মাধ্যমে জানতে পারি। কৃষকরা অনেক সময় আগে যেটা হতো যে অনেক অসুখ অর্থাৎ ফসলের জন্য যেই পোকা মাকড় বা ফসল বিনষ্টকারী যেই রোগবালাইগুলো ছিল সেগুলো সম্পর্কে জানতো না এবং দমন ব্যবস্থা জানতো না, কিন্তু আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে কৃষি ব্যবস্থার উন্নতির ফলে সেই রোগবালাই সম্পর্কে জানতে পারছে, কীটনাশকগুলো ব্যবহার করছে এবং ফসল উৎপাদন কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। কৃষি শিক্ষা কি? কৃষি বিষয়ক শিক্ষা অর্থাৎ কৃষি কাজ করার জন্য যে শিক্ষা সেটি হচ্ছে কৃষি শিক্ষা। আশা করি কৃষি শিক্ষা কি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে বুঝতে পারছো তো শিক্ষার্থীরা যে কৃষির সাথে কৃষি শিক্ষার গুরুত্ব কত? কৃষি কাজ করতে হলে কৃষি বিষয়ক জ্ঞান অর্থাৎ কৃষি বিষয়ক শিক্ষা অবশ্যই থাকতে হবে, না হলে কৃষি কাজ করে উন্নতি লাভ করা সম্ভবই না। আসলে আমরা চলে যাবো কৃষি শিক্ষা বই, তোমরা নবম শ্রেণীতে কৃষি শিক্ষা বই তো দেখেছো, আর একবার একটা নমুনা আমি চিত্র এখানে দিয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ে, দেখে নাও।
এবার আমরা যাব অধ্যায় এবং শিরোনামে, কোন কোন অধ্যায়গুলো আছে। তোমরা দশম শ্রেণীতে উঠেছো, নবম শ্রেণীতে সম্পূর্ণ করেছো, আমি যতটুকু জানি তোমরা সাতটা অধ্যায় শেষ করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। এই জন্য সাতটা অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করছি, ধারণা যতটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা ক্লাস টেনে এই অধ্যায়গুলোকে আরো একবার ভালোভাবে অনুশীলন করব প্রত্যেকটা অধ্যায়। প্রথম অধ্যায় দেখি কৃষি প্রযুক্তি, এরপর দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু, চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন, পঞ্চম অধ্যায় বনায়ন, ষষ্ঠ কৃষি সমবায়, সপ্তম পারিবারিক খামার। আমরা সাতটা অধ্যায়ের নাম জানলাম, এরপর আমরা দেখবো যে সিলেবাস অর্থাৎ তোমাদের পরীক্ষায় কোন কোন অধ্যায় আসবে। তোমরা নাইনে থাকতে দুইটা পরীক্ষা দিয়েছো, একটা অর্ধবার্ষিক এবং বার্ষিক। যদি প্যান্ডামিক সিচুয়েশনের জন্য তোমরা বাসায় অবস্থান করেছো, কিন্তু আমাদের স্কুলের পক্ষ থেকে তোমাদের এই সুবিধাটা আমরা প্রদান করেছি যে বাসায় অবস্থান করলেও তোমরা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা দিয়েছো। তো দশম শ্রেণীতে আমাদের দুইটা পরীক্ষা হবে, একটা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা আর একটা নির্বাচনী পরীক্ষা। প্রাক নির্বাচনী পরীক্ষা সিলেবাসটা দেখো শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কৃষি উপকরণ, তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু, চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন। তাহলে আমরা প্রাক নির্বাচনীতে এই তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করব। নির্বাচনী পরীক্ষা কি হবে, নির্বাচনী পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাস, যেহেতু নির্বাচনী পরীক্ষার পরে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে, সেই কারণে সম্পূর্ণ সিলেবাস পুরো বইয়ের উপরে তোমাদের আলোচনা হবে, আশা করছি আমাদের সঙ্গে থাকা। প্রশ্নের ধারা এবং মানদণ্ড, তোমরা স্কুলের প্রশ্নের ধরন বা মানদণ্ড যদি বলি, তোমরা জানো যে আমরা একটা অধ্যায়ের একটা টপিক পড়ানোর পর তার উপরে টপলেস নেই, তাই না? এরপরে অধ্যায়টা শেষ হয়ে গেলে আমরা কার্ড এক্সাম নেই। যেহেতু সব নবম শ্রেণীতে তোমাদের প্রতিটা অধ্যায় ভালোভাবে সম্পন্ন হয়েছে, সেই কারণে তোমাদের দশম শ্রেণীতে কার্ড এক্সাম থাকবে না। দশম শ্রেণীতে তোমাদের কি থাকবে, সবগুলোই টপলেস থাকবে। আমরা যে আলোচনা করব সেই আলোচনার উপর ভিত্তি করে আমাদের কি থাকবে, টপলেস থাকবে। আমরা এবার আসবো এসএসসির আলোকে প্রশ্নের ধরন এবং মানদণ্ডটা জানতে, অর্থাৎ তোমাদের প্রাক নির্বাচন এবং নির্বাচনী পরীক্ষায় মানবন্টন এবং এসএসসিতে যে মানবন্টন সেটি। সর্বমোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে, আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে, যা প্রত্যেকের মান 10 করে, 5 10 এর 50। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে কয়টা, 25টা, যে 25টার মধ্যে প্রত্যেকটা উত্তর দিতে হবে 1 করে নম্বর, সর্বমোট 25, তাহলে 50 এবং 25 হলো 75। ব্যবহারিক আছে তোমাদের, তোমরা জানো নবম শ্রেণীতেও তোমাদের ব্যবহারিক ছিল, দশম শ্রেণীতে ব্যবহারিক থাকবে, যেখানে তোমাদের ব্যবহারিক খাতা তৈরি করতে হবে এবং বিভিন্ন ব্যবহারিক যেগুলো তোমাদের এসএসসি সিলেবাসের অধিভুক্ত সেই ব্যবহারিকগুলো আমরা তোমাদের নবম এবং দশম শ্রেণীতে সম্পন্ন করাবো। সেই ব্যবহারিকগুলো সম্পন্ন করার পর তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে থাকবে 25 নম্বরের, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। যদিও তোমরা এই পরীক্ষার মানদণ্ড সম্পর্কে জানো, আর একবার তোমাদেরকে এটা উপস্থাপন করলাম যাতে তোমাদের মনে পড়ে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা জানবো পরবর্তী অধ্যায় কৃষি উপকরণ। যেহেতু আমরা প্রথমত আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তোমাদের সঙ্গে নতুন করে আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে শুভেচ্ছা বিনিময় হচ্ছে, ভালো লাগছে, নতুন বছরে তোমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে আবার ক্লাসে এসেছো। তো আমরা আজকে শুধু জানলাম কৃষি শিক্ষা, কৃষি বিষয়ের বিষয়গুলো জানলাম, আমরা সিলেবাস মানদণ্ড জানলাম। এখন আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামীতে তোমাদের যে ক্লাস হবে সেই ক্লাসে কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা একটা সাম্যক একটা ধারণা প্রদান করতে চাচ্ছি আমি। কৃষি উপকরণ, এটা কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায়। দেখো নামকরণ থেকে বুঝতে পারছি কৃষি, এটা আমরা জানলাম যে কৃষি কাজ, তাই না? কৃষি বলতে সাধারণ অর্থে আমরা কৃষি কাজকে বুঝি। কৃষি কাজ বলতে শুধু ধান রোপণ, ধান লাগানো বা গম লাগানো বা সরিষা ক্ষেতে চাষবাস করা, এটা না, ক্ষেতে চাষ করা সেটা না, মাছ উৎপাদনও কিন্তু কৃষি, ঠিক আছে? মাছ উৎপাদন করছে সেটা কৃষি, পান উৎপাদন করছে পানের গাছ থেকে, তুমি বৃক্ষরোপণ করেছো, হ্যাঁ, পেয়ারার বাগান করেছো, বড়ের কুলের বাগান করেছো, আমের বাগান করেছো, সবগুলো কিন্তু কৃষির আওতাধীন, সবগুলো কিন্তু কৃষি। বাড়ির ছাদে আমরা শাকসবজির খামার করছি সেটা কিন্তু কৃষি, গরু পালন করছি সেটা কিন্তু কৃষি, আমরা হাঁস মুরগির খামার করছি সেটা কিন্তু কৃষি। অর্থাৎ কৃষি বলতে শুধুমাত্র শাকসবজি উৎপাদন, ধান চাল ডাল উৎপাদন সেটা কিন্তু না, কৃষি বলতে সার্বিকভাবে আমরা সব পণ্যকে বলবো যেটা আমরা উৎপাদন করে থাকি। তাই বলে আবার উৎপাদন করে থাকে বললে আবার এটা কনফিউজ হলো না যে আমরা কারখানাতে তো বস্ত্র উৎপাদন করি, তাই না, সাবান উৎপাদন করি, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করি, সেটা কিন্তু কৃষি না, সেগুলো শিল্প, শিল্প কৃষিটা আমরা কৃষি পণ্য, যেগুলো কৃষি পণ্য বলে জানি সেগুলোই হচ্ছে কৃষি চাষাবাদ। উপকরণ বলতে কি, উপাদান, উপকরণ বলতে উপাদান, যে উপাদানগুলো আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে সেটা জানবো, তার সঙ্গে কি উপসর্গ বা অনুসর্গ যুক্ত আছে সেটা। দেখতে পাচ্ছি কৃষি উপকরণ বলা হয়েছে, এর অর্থ
কৃষিকাজ করতে যে উপকরণগুলো লাগে, যেই যে উপকরণগুলো লাগে সেই বিষয়। কৃষি উপকরণ বলতে কি বুঝবো? কৃষি বিষয়ক উপকরণ, অর্থাৎ কৃষি কাজের জন্য যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে কৃষি উপকরণ। কি কি আসতে পারে তার মধ্যে? কৃষি উপকরণের মধ্যে কিন্তু তোমার উন্নত মানের, উন্নত জাতের বীজ থাকতে পারে, বীজের সাথে সাথে সার, বিভিন্ন কীটনাশক এবং অত্যাধুনিক যে যন্ত্রপাতি বা মেশিনারিজ আমরা কৃষিকাজ করতে ব্যবহার করি সেটি। যেমন আমরা কি বলতে পারি এটাকে, পাওয়ার টিলার। আমরা আগে লাঙল দিয়ে, কি করতাম, কৃষিকাজ করতাম, তাই না, চাষবাস করতাম। এখন কিন্তু সেই লাঙলটার ব্যবহার অনেকটা কমে গেছে, পাওয়ার টিলার ট্রাক্টর এর মাধ্যমে আমরা অল্প সময়ে অধিক পরিমাণ জমি আমরা চাষ করতে পারি। আগে আমরা কোদাল দিয়ে আমরা চাষ করতাম, কিন্তু এখন কিন্তু কোদালের বিনিময়ে আমরা যে বললাম পাওয়ার টিলার ট্রাক্টর এইসব দিয়ে আমরা কিন্তু চাষবাস করতে পারি। ধান রোপণের ক্ষেত্রে, বহনের ক্ষেত্রে আমরা হাত দিয়ে করতে এখন মেশিনের মাধ্যমে করতে পারি। আবার কাটার ক্ষেত্রে ধান বা গম বা চাল বা সরিষা ভুট্টা বিভিন্ন ফসল কাটার ক্ষেত্রে এবং মারাইয়ের ক্ষেত্রে আমরা শ্রমিক ব্যবহার করতাম। এখন কিন্তু অত্যাধুনিক অনেক যন্ত্রপাতি বা মেশিনারিজ বের হয়েছে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, কাটতে পারি, মারাই করতে পারি, আবার সেটাকে বাছাই করে আলাদা করে একবারে প্যাকেজিং পর্যন্ত করতে পারি। অর্থাৎ কৃষির একটা ব্যাপক বিপ্লব সৃষ্টি হয়েছে। বিপ্লবের যে মূল হাতিয়ার সেটি হচ্ছে কৃষি বিভিন্ন উপকরণ, বিভিন্ন যন্ত্রপাতির আধুনিকায়ন। আমরা কৃষি উপকরণ এই অধ্যায়ে আমরা কৃষি ক্ষেত্রে যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কৃষিকে আরো উন্নত করার জন্য, উন্নততর করার জন্য যে উপকরণ বা উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে কৃষি উপকরণ। আশা করি তোমরা এই দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ সম্পর্কে একটা সাম্যক প্রাথমিক একটা ধারণা লাভ করেছো যে আমরা আগামীতে কি নিয়ে আলোচনা করবো, কোন বিষয়টা আমরা আলোচনা করবো। তো শিক্ষার্থী বৃন্দ, আজকে আমাদের আসলে এই ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আমরা জানলাম যে আসলে কৃষি শিক্ষা কি, প্রশ্নের মানদণ্ড কি, কিভাবে আমরা প্রশ্নগুলো পাবো এবং কিভাবে উত্তর করবো, আমরা পরবর্তী ক্লাসে কি নিয়ে আলোচনা করবো জানলাম। আমরা চলে যাবো আজকে ক্লাসের আলোকে মূল্যায়ন পর্বে। আমরা ক্লাসের কি বললাম, কি বুঝলাম, আমাদের মনে আছে কিনা যা পড়েছি, তার আলোকে মূল্যায়ন পর্বে চলে যাচ্ছি। দেখো, কৃষি শিক্ষা বলতে কি বোঝো? কৃষি শিক্ষা বলতে আমরা বুঝি কৃষি বিষয়ক শিক্ষা, অর্থাৎ কৃষি বিষয়ক শিক্ষা হচ্ছে কৃষি শিক্ষা। কৃষি উপকরণ কি? কৃষি ক্ষেত্রে যে অত্যাধুনিক উপকরণগুলো ব্যবহার করা হয় বা কৃষি ক্ষেত্রে যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে কৃষি উপকরণ। এরপরে কৃষি শিক্ষার মান বন্টন কিরূপ হয়? কৃষি শিক্ষার মান বন্টন যদি আমি সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ধরি, তাহলে প্রশ্ন আমরা জানি একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এর মধ্যে চারটি অংশ থাকবে, ক খ গ ঘ। ক নম্বরে জ্ঞানমূলক, যার নম্বর এক, খ অনুধাবনমূলক, যার নম্বর দুই, তিন নম্বরে গয়ে থাকবে প্রয়োগ, যার মান থাকবে তিন, এবং ঘ নম্বরে থাকবে উচ্চতর দক্ষতা, যার নম্বর থাকবে চার, এই দশ নম্বর। সার্বিকভাবে যদি আমি বলি এসএসসির আলোকে, তাহলে তোমাদের মোট সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি, যার মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি, প্রত্যেকটা প্রশ্নের নম্বর থাকবে দশ করে, পঞ্চাশ নম্বর, পঁচিশটি এমসিকিউ থাকবে, পঁচিশটি এমসিকিউ এর জন্য এক করে নম্বর, পঁচিশ, পঞ্চাশ আর পঁচিশ, পঁচাত্তর, এবং পঁচিশ মার্কের ব্যবহারিক পরীক্ষা থাকবে, সর্বমোট একশো নম্বরের পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং প্রশ্ন উত্তরগুলো আমার সঙ্গে সম্পন্ন করতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন আমরা কি করবো দেখো তো, আগামী দিন আমরা দ্বিতীয় অধ্যায়, যেটা বললাম যে কৃষি উপকরণ, এর উপরে ক্লাস নিব। এই অধ্যায়টা তোমরা বাসায় চর্চা করবে, প্রথম অংশটুকু, প্রথম দিকের একটু অংশ তোমরা বাসায় চর্চা করবে, আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এই আলোচনা পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আশা করছি, আর এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য এবং আমাদের ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।